প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ। আজ দুপুরে কৃষ্ণনগর বর্ণপরিচয় ভবনে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ চলে দীর্ঘ সময় ব্যাপী। পুরো রাজ্যের সমস্ত জেলার ডিপিএসসি জেলা প্রশাসনিক ভবন ঘিরে এই বিক্ষোভ চলছে বলে জানা যায় সংগঠন সূত্রে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেওয়া প্রতিশ্রুতি এবার রক্ষা করুন। দীর্ঘদিন হলো তারা রাস্তায়। 2014-তে টেট পাস করেও আজ তাদের কোনো ভালো খবর এলো না। মুখ্যমন্ত্রীর কথা মতো ধাপে ধাপে নিয়োগ করা হবে, কিন্তু বর্তমানে তাদের স্থান কোথায়? পর্ষদকে জবাব দিতেই হবে এই দাবি তুলেছেন তারা। প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে সঙ্গীতা ঘোষ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন টেট উত্তীর্ণ সকলকে নিয়োগ করা হবে। সেটা শুধুমাত্র প্রতিশ্রুতি বাণী নয়, সেটা ছিল ঘোষণা। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিশ্রুতি রক্ষা হবে সেটাই কাম্য, কিন্তু তা না পাওয়ার ফলে ক্রমেই বৃদ্ধি হচ্ছে ক্ষোভ। আমরা দীর্ঘদিন এসেছি এখানে ডিপিএসসিতে এবং আরও সরকারি অনেক জায়গায় আমরা গেছি, শিক্ষা সংক্রান্ত জায়গায় আমরা আমাদের ডেপুটেশন জমা দিতে, আমাদের চাকরির জন্য। আমরা 2014 টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেট। আজকে আমরা প্রায় 7-8 বছর পর, দিদি যখন আমাদেরই আন্দোলনের ফলে আমরা 2014 টেট কোয়ালিফাই করার পর আমরা দীর্ঘদিন ধরে ডেপুটেশন দিয়ে গেছি। সেই সময়কার তৎকালীন শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন যে তোমরা টেটটা পাস করেছো কিন্তু তোমাদের কোনো ট্রেনিং নেই, যাও তোমরা ডিএলএড ট্রেনিংটা করে এসো। তাই আমরা ওনার কথা মতো প্রাথমিকে চাকরি করার জন্য আমরা ডিএলএড ট্রেনিংটা করেছিলাম, কিন্তু ডিএলএড ট্রেনিং করার পরও আজও আমরা রাস্তায়। তার কারণ হচ্ছে আমরা যেখানে আমরা আশাবাদী ছিলাম যে আমাদের নিয়োগটা হবে, কিন্তু সেখানে আমাদের না নিয়ে অর্ধ প্রশিক্ষিত বিএডদেরকে নেওয়া হয়েছে। কি করে নিতে পারলো? যখন 2020-তে যখন মাননীয় মুখ্যমন্ত্রী 11-ই নভেম্বর আলাপনবাবুকে পাশে রেখে নবান্নের সভাঘর থেকে যখন উনি বললেন যে আমাদের বিষয়টাকে যখন ভেবে দেখার জন্য উনি বললেন 16,500 প্রথম ধাপে নিয়োগ হবে এবং পরবর্তীতে বাকিদেরকে নেওয়া হবে, এই কথাটা উনি যখন বলেছিলেন, তারপরে আমরা আশাবাদী ছিলাম যে আমরা শুধুমাত্র যেহেতু প্রাথমিকের জন্য আমরা ট্রেন্ড, তাই আমাদের নিয়োগটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। সেই আশাবাদী থাকার পরও যখন নিয়োগটা হলো 16,500-তে ম্যাক্সিমাম কিন্তু নিয়োগ হয়েছে শুধুমাত্র বিএডদের, যারা অর্ধ প্রশিক্ষিত বিএড, তাদের প্রমাণও কিন্তু আমাদের আছে। অনেক অনেক জেলায় দেখা গেছে তারা কিন্তু আমাদের সমান মাইনে পায় না, তারা কিন্তু ডিএলএডদের সমান মাইনে পায় না, তাদের পে স্লিপে কিন্তু এটা লেখা রয়েছে, তারা কিন্তু মানে অর্ধ প্রশিক্ষিত বলেই কিন্তু তারা নন ট্রেন্ড হিসেবে মাইনে পায়। তাহলে সেই জায়গা থেকে কী করে চাকরি পায় তারা? অথচ আমরা ট্রেনিং করলাম, আমরা শুধুমাত্র ডিএলএড কোর্সটা করলাম প্রাইমারির জন্য, তারপরেও আজকে আমরা বঞ্চিত হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আজকে আমরা 15-16 দিন আমরা আজকে এসেছি এখানে ডিপিএসসিতে ডেপুটেশন জমা দিতে, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। আজকে আমরা এসেছি অবস্থান বিক্ষোভ করতে। আমরা আজকে ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ না আমরা আজকে আমাদের দাবি আমরা পুরো জেনে, যে আমাদের কী হতে চলেছে, আমাদের বর্তমান পরিস্থিতিটা কী সেটা জেনে তবেই আজকে আমরা আমাদের ডিপিএসসিতে ছাড়বো। তাই আমরা ভিতরে আজকে অবস্থান বিক্ষোভ করবো, এক্ষুনি বসবো আমরা সেখানে গিয়ে, এবং আমরা মাননীয় ডিপিএসসি চেয়ারম্যান ওনার কাছে আমাদের বিষয়টা জানতে চাইবো যে আমাদের অবস্থানটা কোথায়। আপনার নাম? আমার নাম সঙ্গীতা ঘোষ বিশ্বাস, আমি ঐক্যমঞ্চের একজন অন্যতম সদস্য। আমরা 2014 সালে টেট পাস এবং প্রশিক্ষিত। আমরা আমাদের এই ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে বলতে এসেছি দিদির কাছে এই কথাই, যে দিদির প্রতিশ্রুতি সত্ত্বেও কোন অলৌকিক কারণে প্রাথমিক পর্ষদ থেকে আমাদের নিয়োগ করা হচ্ছে না আমরা জানি না। আমরা চাই যে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক, কোনো অন্যায্য দাবি আমরা করছি না, এবং আশা করি প্রাথমিক পর্ষদের যিনি উচ্চপদস্থ আছেন তিনিও জানেন যে আমরা কতটা যোগ্য। প্রাথমিকে শিক্ষকতার জন্য আমাদের ডিএলএডদের অধিকার সবার আগে। 2018 সালের নতুন যে অনৈতিক নীতি হয়েছে, এনসিটির যে নিয়ম, তার জন্য আমরা বঞ্চিত হয়েছি। তাই করজোড়ে মিনতি করছি যে আপনারা বোঝেন, আপনারা শিক্ষিত, আপনারা জানেন, দিদি যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের নিয়োগ দিয়ে আমাদের এই বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমরা আর পথে ঘাটে পড়ে থাকতে পারছি না, আমরা মুক্তি চাই। দিদি অনুরোধ, সামনে ভাইফোঁটায় আপনি প্রতিশ্রুতি রক্ষা করুন, যেন আমাদের ছোট ছোট ভাইদের জীবনটা রক্ষা পায়, আমরা যেন বেকার যন্ত্রণা থেকে মুক্তি পাই, এই আমাদের বক্তব্য। এর আগেও তা কোনো রকম সদুত্তর পাচ্ছি না। শুধু আমাদের কাছে একটাই লক্ষ্য, দিদি আমাদের বলেছেন যে আমরা যোগ্য প্রার্থী, আমাদের নিয়োগ দেবেন, কিন্তু কেন আমরা উত্তর পাচ্ছি না এর ধারণা আমাদের কাছে নেই। আমরা চাই যাতে খুব দ্রুত এর মীমাংসা হয়, আমরা নিয়োগ চাই, আমরা অযোগ্য নই, আমরা যোগ্য প্রার্থী, আমরা টেট পাস, সেই 2014 সাল থেকে পথে ঘাটে পড়ে রয়েছি, এটা কি উচিত?
দিদির রাজ্যে এই অনৈতিক নীতি যেন না হয়। দিদি আছেন, দিদি অবশ্যই আমাদেরকে বার্তা দেবেন যাতে আমরা দ্রুত নিয়োগ পাই। আপনার নাম? আমার নাম বিতান সরকার, আমি এই ঐক্যমঞ্চের একজন সদস্য। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।